কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকেও আবার কে মিটিং আইডি কপি পেস্ট করে দিচ্ছে? স্যার আমি কপি পেস্ট করে দিছি যে আমিনা তারা উনি বলল যে মিটিং আইডি পাসওয়ার্ড দিতে, বললাম যে আগের তাই তাও আবার এই পোস্টটা গ্রুপে পিন করে রাখেন, নয় অনেকে সমস্যা হয়। আছে তারপর হয় না, এটা ডকুমেন্ট তো দেওয়াই আছে, ডকুমেন্ট পিন করা আছে না ওটার মধ্যে তো দেওয়া আছে। আসলে কি জানো, আমরা খালি তাড়াহুড়া করি, তাড়াহুড়া পছন্দ, ঠিক আছে, পড়তে চাই না আসলে। নিজে নিজে যে একটা জিনিস করবে সেটা না স্যার, আমাদের দুনিয়াতে যেটা সমস্যা সেটা হচ্ছে কি, আমরা খালি ডিপেন্ডেন্সি খুঁজি, ঠিক আছে। যেমন বর্তমানে বর্তমানে সরকার সরকারের উপরে পাবলিক ডিপেন্ডেন্সি খুঁজতে আছে, তাই না? এখন সরকার কার উপরে ডিপেন্ড করবে, তাই না? জনগণের উপর স্যার, জনগণের উপর, জনগণের সরকারের উপরে ডিপেন্ড করতে চাইতেছে। এই কারণেই তো স্যার সরকার আমাদের উপর ডিপেন্ড করবে স্যার। ভালো বলছো, এটাই হচ্ছে একটা ঝামেলা। এই ঝামেলা গুলার কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। জি স্যার। একটু ঝামেলা হচ্ছে, ওটা দেখাইতে চাইছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি শেয়ারের ইয়াটা দিতেছি, কি জানি করবো, বসতে যা ভুলেই গেলাম। এক মিনিট দাঁড়ো, আমি হ্যাঁ শেয়ার করো। কি আমিনা তানি, ঠিক হয়েছে ওয়াইফাই? আনমিউট করো, কথা তো বুঝি না। খাওয়া দাওয়া করছো? তোমার তো দেখে মনে হয় না খাওয়া দাওয়া করছো। শেয়ার করবা কি হই গেল, বাকিরা কোথায়? আমি একটা টাইমের স্লট তৈরি করছি, বুঝছো? জি স্যার। টাইমের স্লটটা হচ্ছে আমরা টানা 2টা থেকে 3:20, ঠিক আছে, 80 মিনিট ফার্স্টে হচ্ছে আমরা ক্লাস করব, ওকে? জি স্যার। তারপরে হচ্ছে আমরা একটা ব্রেক নেব। কত মিনিটের ব্রেক স্যার? হ্যাঁ আমরা এটা নিতে পারি 25-30 মিনিটের। সো প্রথমটা হচ্ছে আমরা 2টা থেকে 3:20 পর্যন্ত কন্টিনিউ করব। হ্যাঁ বলো, কি বলবে স্যার? এই যে এখানে আপনার অ্যাবাউট মি সেকশন, তারপরে ইন্ট্রোডাকশন, এটা সবগুলা নিচে সবগুলা তো আপনার ঠিক আছে, বাট এই যে ইন্ট্রোডাকশন আর হ্যালো মাই নেম ইজ আমিনুল ইসলাম, এইটুকু আর ঠিক হইতেছে না কোনোভাবে। আচ্ছা তাহলে চলো আমরা এই সেকশনে যাই, সেকশনটাকে যাই আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের কোনো কিছু ভুল গেছে কিনা।
যাও। আচ্ছা এই সেকশনটাকে আগে ধরো, সেকশনে ক্লিক করো, ফরওয়ার্ড পাস করো, রাইট। এখন হচ্ছে এরপরে ধরো গিয়া কন্টেইনার, ওকে। কন্টেইনার দেওয়ার পর যে ঘটনাটা ঘটছে এখানে সেটা হচ্ছে কি, আমরা এই কন্টেইনারটাকে কি দুই ভাগে ভাগ করব না? দুই ভাগে ভাগ করে ফেলো, আরে এটারে না নিচে ডিপ আছে না, পরে ডিপ্লেট ক্লাস দিতে হবে। হ্যাঁ পারছো, বুঝো নাই? এই যে ক্লাসের নিচে যে, এই যে তোমার হচ্ছে কি এই কন্টেইনারের মধ্যে দুইটা পার্ট না, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে ইমেজের, তাই না? তুমি কি আমার কথা শুনতেছো? কন্টেইনার লেখার পরে যে ডিপটা, ওই ডিপটার কথা বলতেছে স্যার? খালি ডিপ যে কিছুই না, ওই ডিপটা। হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা স্যার, বুঝা যাইতেছে না স্যার। তুমি এই যে কন্টেইনার নামে যে ডিপটা আছে, বুঝতে পারছো, তুমি 32 নাম্বার লাইনে যাও, 32 নাম্বার লাইন যে ডিপটা আছে। হ্যাঁ এই ডিপটারে কি অর্ধেক, এটা 50% হবে না কন্টেইনারের? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ক্লাস বসায়া 50% এর যে ক্লাসটা ছিল সেটা বসায় দাও। আমার কথা শোনা যায়? কে কে বলছ কথা? সঙ্গীতা। ও সঙ্গীতা তুমি আসছো? হ্যাঁ শুধু তাই না, আমরা তোমাকে দেখতেও পারতেছি। বাসাতে কি হোমওয়ার্ক গুলা করতে পারো? জি স্যার, আজকে দেখতেন নাকি? প্রবলেম হয়, সলভ করতে অনেক সময় লাগে। সময় লাগে, এগুলা ডায়েরিতে লিখে রাখবা, ঠিক আছে? লিখে রাখবা, হয় আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জেনে নিবা, অথবা ক্লাস শুরু হওয়ার প্রথম দিকে একটু আগে আগে চলে আসবা, যাতে দুইটা থেকে কন্টিনিউ করতে পারো, তখন কোশ্চেন এর উত্তর গুলা নিয়ে নিবে, ঠিক আছে? হ্যাঁ ক্লাসে লেখো, কথা বলতে পারি নি। হ্যাঁ ঠিক আছে, এই তুমি ক্লাসে ডাউনলোড দাও, কাকে বলে? হ্যাঁ বলো সঙ্গীতা, কি বলতে চাইছো? আইকন গুলা কিন্তু ডাউনলোড দেওয়া যায় না আপনি? স্যার আমার একটু প্রবলেম আছে, আমার স্ক্রিনটি একটু শেয়ার করি। হ্যাঁ স্যার। আচ্ছা করো স্যার। দেখতে পাচ্ছেন কি? অবশ্যই, কি একটা হ্যান্ডসাম ছেলে। সেটা হলো আমি এখানে যে ছবিগুলো অ্যাড করছি, হ্যাঁ হ্যাঁ ওই ছবিগুলো এই ইমেজ ফাইলে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আমার এই পোস্ট এই জায়গায় শো করতে চাই। ঠিক আছে, কোন ইমেজটা? মানে ব্যাকগ্রাউন্ডের ইমেজ কথা আমি যদি, জি স্যার গুড, এই যে নামটা বুঝতে হবে, নামটা বলতে হবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। ওকে স্যার, ব্যাক শুধু ব্যাকগ্রাউন্ডের ইমেজ না, এই যে যে ইমেজগুলো এই জায়গায় আছে আমি যদি এগুলো ডিলিট করে দেই তাহলে স্যার এগুলো আর শো করে না? কোনগুলো শো করে না? এই যে শুধুমাত্র মানে ইমেজ ফাইলে ভিতরে কোন ছবি আমার শো করতেছে না। আচ্ছা ইমেজ ফাইলের ভিতরে কোন ছবি শো করতেছে না, তাই তো? জি স্যার। গুড, তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা যেটা করছি যে আমরা যে লিংক গুলো বসাইছি ইমেজের ভিতরে সেটা আমাদের চেক করতে হবে। যাও ওই ফাইলে যাও, এটাতে না না এটাতে না, তো আগে ইমেজ গুলো আমরা সেট আপ করি, প্রজেক্টে যাও আগে, প্রজেক্ট, প্রজেক্টের ইমেজের মধ্যে কি বসাইছো তাহলে আমি বুঝতে পারবো। এই যে যে দাঁড়ো 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 দাঁড়ো, এখানেই উপরে, আর আরে চুপড়ে যাও, প্রজেক্টে উপরে মিনিমাইজ করে রাখো, যে যে সেকশনে আর দরকার নাই সেই সেকশনগুলো মিনিমাইজ করে দাও। ওকে যাও উপরের দিকে যাও, আরো একবারে প্রথম দিকে যাও। হ্যাঁ যেতে থাকো, থামো 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 থামো, আরে কই যাইতেছে গা, সার্ভিসটা ছোট করো, ওই জায়গাতে মাইনাস, ওই যে 91 এ মাইনাস সাইনটাতে ক্লিক করো,
91 এর মাইনাস সাইনে ক্লিক করো 91 কোন জায়গায় স্যার 91 লাইন বাম পাশে ভাইয়া বাম পাশে লাইন হ্যাঁ একটু নিচে দাও হ্যাঁ ক্লিক করো হ্যাঁ এই তো ছোট হয়ে গেছে এবার একটু বড় করো প্লাস সাইন দাও উপরে উপরে হ্যাঁ জুম আপ করো হ্যাঁ বেস এখন দেখো এই জায়গাতে তুমি ইমেজের সোর্সটা দিছো কি রুটেডটা তাই না 1.png কিন্তু তুমি চাচ্ছো কোথা থেকে তুমি চাচ্ছো যে তোমার যে ইমেজেস যে ফোল্ডারটা আছে সেই জায়গা থেকে ফাইলটা আছে ওকে স্যার আবার বলেন স্যার মানে তুমি যেটা চাচ্ছো সেটা হচ্ছে কি তুমি চাচ্ছো যে তোমার যে ইমেজের যে ফোল্ডারটা আছে তাই না ইমেজ ফোল্ডারটাতে যাও ইমেজ ফোল্ডারে যাও আবার হ্যাঁ এই যে ফোল্ডার এই যে ব্যাকে গেল এখন রুটে আছে কোনটা এই যে তোমার ইনডেক্স ফাইলটা কি রুটে আছে তাই না জি স্যার ওকে এখন তুমি চাচ্ছো যে তোমার যতগুলা ইমেজ আছে সেটা হচ্ছে কি আমি ইমেজেস যে ফোল্ডারটা আছে ওইটার ভিতর থেকে কাজ করব তাই তো এখন কি করতে হবে আমাদের এই ইমেজের মধ্যে সেই লিংকটা বসাই দিতে হবে তো যেহেতু ইনডেক্স ফাইলটা আছে কোথায় আমাদের রুটে তার মানে রুটের থেকে আমাদের সার্ভার ফার্স্টে ঢুকতে হবে কোথায় ইমেজেস তাই না যে ফোল্ডারটা আছে তারপরে ওই ইমেজেস এর ভিতরে যে ফাইলটা আছে মানে ইমেজটা আছে সেটাকে তাহলে আমরা সোর্সে যা সার্ভার ফার্স্টে কি লিখব এসআরসি লেখার পর তারপরে ইমেজেস ইমেজ স্ল্যাশ হ্যাঁ ব্যাকস্ল্যাশ ইমেজ ব্যাকস্ল্যাশ আরে এই জায়গাতে প্রোটেকশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে প্রোটেকশনের মধ্যে এখানে একটা কোটেশন দেন হ্যাঁ ইমেজেস বানানটা ঠিকমতো লেখো আই এম তারপরে সে কি করলো ঠিক আছে এখন ভাবে সবগুলো বলবে এখন সবই হবে কে কে স্যার আমি শালারা কি বলতেছি স্যার স্যার স্টপ করলাম হ্যাঁ ঠিক আছে আমার হচ্ছে কল 25 টা কাজ করতেছে না কল 33 কাজ করতেছে কল 50 কাজ করে তাহলে তুমি একটু শেয়ার করো কি শেয়ার করলে আমরা একটু দেখতে পারবো আচ্ছা তোশিবা লেখা যার নাম তার নাম লেখো আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আজকে নতুন জয়েন করছি তো মানে পুরোটা বুঝে উঠতে পারছি না এই জন্য আমি এতক্ষণ কথা বলার চান্সও পাচ্ছিলাম না আচ্ছা তোমার নামটা এই জায়গাতে তোমার নাম কি আসলে আমার নাম জান্নাত উম্মে সোনিয়াতুল জান্নাত তুমি কি এটা এডিট করতে পারবা তোশিবার জায়গাতে তোমার নামটা হ্যাঁ হ্যাঁ পারবো আমার তো কম্পিউটার অ্যাকাউন্ট থেকে এটা ঠিক করলেই হবে কম্পিউটার অ্যাকাউন্ট না বা এই জায়গা থেকেও করা সম্ভব আচ্ছা দাঁড়াও আমি করে দিতেছি না আমার এই যে এই তো পাইছি জুমে থেকে আপনি যে নামটা দিবেন ওই নামটা শুধু চেঞ্জ করে দেন তাহলেই হবে আপনার জুমে অ্যাকাউন্টে ঢুকে নামটা বলো পুরাটা কি জান্নাত আমার নাম হ্যাঁ উম্মে সোনিয়াতুল জান্নাত উম্মে ইউ ডাবল এম ই এ এ ইউজ করি আমি আমি বলি ইউ ডাবল এম ই এ উম্মে ই দিলেই চলবে শুধু ই দিলেই চলবে আচ্ছা উম্মে তারপরে স্পেস তার মানে অর্থটা কি দাঁড়ায় উম্মে সোনিয়াতুল মানে এল হবে এল আচ্ছা সোনিয়াতুল ঠিক আছে বানান আর আজকে আমি হচ্ছে ক্লাসে নতুন আচ্ছা সমস্যা নাই তোমাকে আমি ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেব আর যারা তোমার ক্লাস সিনিয়র মানে এই কোর্সটার সিনিয়র আছে যারা না গত 4টা ক্লাস করছে তাদের কাছ থেকে কিছু হেল্প নেব
আর সবচেয়ে বড় ব্যাপার ক্লাসে যা যা করণ হয়েছে সবগুলো হচ্ছে কি আমাদের গ্রুপে একটা ডক ফাইল পিন করা আছে ওইটার মধ্যে লিংক দেওয়া আছে ঠিক আছে তুমি ওই লিংকের থেকেও ক্লাসগুলো পেয়ে যাবা আর আমরা নরমালি ফলো করতেছি ebidya.com ঠিক আছে ebidya.com এর মধ্যে একটা টিউটোরিয়াল আছে বেসিক ওয়েব ডিজাইন উইথ HTML5 CSS3 জাভাস্ক্রিপ্ট এন্ড জেকুইরি ওই কোর্সটাই আমরা এজাইতে করতেছি ঠিক আছে আর ওইটা মূলত আমি আমারই করা ঠিক আছে ওইটাই তোমাদের এজাইতে ক্লাস ওয়াইজ করানো হচ্ছে ঠিক আছে এখন যে শেয়ার করছো বলো শাইলা স্যার আমার এই যে কল 25 টা কাজ করতেছে না আচ্ছা 33 কাজ করে তো তুমি এক কাজ করো 50 ও কাজ করে তুমি ইয়া করো এটা কি বলে রান করো ব্রাউজারে তাহলে আমি দেখি তুমি তো হোমওয়ার্ক অনেক দূর করছো ক্লাস লেসন 9 পর্যন্ত চলে গেছে আর আমি 14 পর্যন্ত করতে চেয়েছিলাম আছে কিন্তু ওই যে টিএনএ যে আটকে গেছে আর কি ওই যে খুঁজে পাইতে দেরি তার মানে বুঝা যাচ্ছে তুমি প্রত্যেকটা সময় কাজে লাগাইছো প্রত্যেকটা দিন চেষ্টা করতেছি স্যার গুড চেষ্টা করলে অবশ্যই সফলতা নিয়ে আসা যাবে তোমার ইয়াটা ব্রাউজারটা এখনো শো হয় নাই যাও দেখা যাচ্ছে না তুমি যে পড়ে গেছো তানিয়া দেখে দেখতে দেখতে ঘুমে যেতেছে ঘুমানোই রাত্রে আমি আজকে সারা দিনে টোটাল ঘুমাইছি কত ঘন্টা জানো 3.5 ঘন্টা শাইলা তোমারটা চলে গেছে কই শাইলা কি বের হয়ে গেল নাকি ওদের নেটের সমস্যা ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার আমার আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ শেয়ার করো শেয়ার করো ওই সেকশনটাতে আসো আগে ইয়াগুলো একটু ছোট করো এত বড় বড় করছো আমাদের তো মনে হইতেছে আমাদের চোখের পাওয়ার বাইরে গেছে ছোট ছোট করো তাহলে তোমার জন্য খুঁজে বের করতে সহজ হ্যাঁ আমি এইভাবেই কাজ করি হ্যাঁ এই সেকশনটা ছোট করো তারপর সেকশন এই যে এবার চলে আসছে এটা হচ্ছে রিভিউ তুমি আইডি দাও নাই তাই না কি হলো তোমার কি ভাঙছে নাকি নিচের দিকে যাও তো না এই যে এত দ্রুত নিচের দিকে যাও একটু আসতে যাও আর একটু এটা এখানে শেষ স্যার হ্যাঁ ওই যে প্রজেক্ট এই যে রিভিউটা হ্যাঁ এটা তুমি কি ফুটার পার্ট পর্যন্ত যাও নাই আচ্ছা প্রজেক্টটা একটু ছোট করো আরে এটা না প্রজেক্টের যে সেকশনটা আছে সেটা মিনিমাইজ করো আচ্ছা মাইনাস করে যখনই বলবো যে প্রজেক্টের সেকশনটা ছোট করতে তার মানে হচ্ছে ওই যেতে মাইনাস সাইনটা দিয়ে ছোট করে দিবা আর একটু উপরে দিকে যাও এটা মেইন সেকশনে যাও এই যে এই সেকশনে ওই যে দেখো যে 100 এটা ছোট করো হ্যাঁ মাইনাসে ক্লিক করো ওই যে উপরে মাইনাস হ্যাঁ গুড আচ্ছা এরপর ওই যে এর একেবারে ওই যে 205 নাম্বারটা যে প্লাসটা আছে 205 এর প্লাসটাকে বড় করো এবার একটু নিচের দিকে আসো আচ্ছা আমার স্যার এইটাই প্রবলেম হয় খুঁজে পেতে পেতে অনেক সময় লাগে আচ্ছা তোমার এই জায়গাতে কিছু একটা ভাঙছে বুঝছো ভাঙার কারণে স্যার ছোট করলে সবগুলা ইয়া হয়ে যেতেছে কলাপস আমি ধরতে পারতেছি না কিছু একটা প্রবলেম হচ্ছে এখন করে ফেলবো কোনো সমস্যা নাই
এখন যাও উপরের দিকে যাও একটু একটু হ্যাঁ এবার থামো এই দেখো যে তুমি কমেন্টটাকে কিন্তু রিভিউ পার্ট লিখছো তাই না জি স্যার এখন এই সেকশনের মধ্যে একটা আইডি দাও আইডি ইকুয়াল রিভিউ এখানে দিব স্যার হ্যাঁ তাহলে আমাদের কি চোখে পড়বে বেশি আরেকটা কাজ করবা প্রত্যেকটা ডিপগুলোর মধ্যে ব্যাক স্ল্যাশ দেয় নাই স্যার হ্যাঁ এই যে এখন আস্তে আস্তে সব এটা ক্লোজিং হয় ক্লাস দাও হয় নাই স্যার এটা ক্লোজিং আছে কিন্তু এরপরেরটার এটার ভিতরে চাইল্ড গুলো যেটা আছে সেগুলোর ক্লোজিং হইছে ক্লোজিং হয় নাই হ্যাঁ এইজন্য সমস্যা ক্লোজিং দাও একবার সহজ মানে এই দেখো যে ক্লিন কোড করলে সুবিধাটা কি আর সব যদি একই অ্যালাইনে থাকতো হ্যাঁ এটা পাইছে এর নিচেরটা পায় নাই এটা একটু ঠিক করো এখন এই ডিপ গুলোতে ক্লাস বসাইতে হবে তাই না ওই যে তোমার কল ড্যাশ 25 এটা বসাইতে হবে এ দেখো ও ডিপ গুলো কিন্তু ভাঙছিল হ্যালো সবাই কি কথা শুনতেছো জি স্যার স্যার দেখো ও ডিপ গুলো ভাঙতে মানে ভেঙে গিয়েছিল শুধু ওই সেকশনটা কিন্তু এফেক্টেড ছিল বাকি কিন্তু কোন সেকশনে যায় কিন্তু ক্যাচাল করে নাই বুঝতে পারছি তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে সেকশনের সুবিধাটা কি আমরা যে সেকশন ট্যাগটা ব্যবহার করি জি স্যার বুঝতে পারছি এখন শাইলা তুমি ওই যে ডিপ গুলোর মধ্যে ওই ক্লাসটা বসাই দাও এই প্রত্যেকটা ডিভের মধ্যে বসাই দাও একটা মধ্যে লেখো এরপর কপি করে পেস্ট করে দিবা এই যে এটা দিব স্যার যে কল 25 হ্যাঁ ডট বাদে ডট হচ্ছে কিসের সাইন তানি বলো ডট হচ্ছে কিসের সাইন ডট এই যে আমরা এই জায়গাতে বলো ডট দিয়ে কি বুঝাইছে ক্লাস ঠিক আছে আর আইডির জন্য কি হ্যাশ সাইন বুঝায় মনে থাকবে আইডি যখনই আমরা ইউজ করি তখন কি হ্যাশ সাইনের মাধ্যমে অ্যাসাইন করাই ভুল হইল ওইটা লাস্টেরটা ভুল হইছে ও আচ্ছা আচ্ছা এইখানে স্পেস কমান উপরেরটার ডিবি স্পেস কমান 222 নাম্বার লাইনে 222 আচ্ছা এখানে জি এখানে এর মধ্যে পেছনে একটা স্পেস আছে স্পেস হয়ে গেছে ওইটা কমিয়ে দেন 222 নাম্বার লাইন হ্যাঁ হ্যাঁ এখানে স্পেস কম ওকে এটাতে এরর দিত না তারপরও আমাদের ক্লিন করা উচিত এখন যাও ব্রাউজারে যা রিলোড দাও এখন হইছে স্যার হ্যাঁ গুড দেখ এখন বলি আমাদের আমি যে টাইমের স্লটটা করছি দেখো তোমাদের সুন্দর হয় কিনা আমরা 2টা থেকে 3টা 20 পর্যন্ত টানা ঠিক আছে প্রথম ক্লাসটা করব এরপর হচ্ছে 30 মিনিটের একটা ব্রেক ওকে আর কেউ স্ক্রিন শেয়ার 30 মিনিটের ব্রেক স্যার হ্যাঁ স্যার আমি আমার স্যার তারপর হচ্ছে 3টা 50 থেকে আবার শুরু করব 4টা 50 পর্যন্ত 60 মিনিটের আমরা একটা ক্লাস করব এরপর হচ্ছে আবার 30 মিনিটের ব্রেক ওকে কারণ হচ্ছে এর মধ্যে নামাজ আছে এই কারণে এরপর হচ্ছে আমরা 5টা 20 থেকে 6টা পর্যন্ত মানে আমি 3টা ভাগ করছি আর ঠিক আছে স্যার প্রথমে 2টা থেকে কত পর্যন্ত 3টা 20
যে বলছো যে স্ক্রিন শেয়ার করবো তাড়াতাড়ি করো। হ্যাঁ আমরা তোমার ফেসবুকে তোমার গার্লফ্রেন্ড এর লিংক দেখতেছিলাম, বলো। আর উল্টা উল্টা কিছু বললেন না, ওপেন টু জিপিএস তাই পরে চাকরি থাকবে না, চাকরি থাকবে না, রিলেশন থাকবে না, চিন্তা। হ্যাঁ খুব সুন্দর কিউট একটা ছেলে হাসি দিছে। আচ্ছা তারপর গুড, ভেরি গুড। এখন বলো তোমার এই জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা। আমারটা দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। এ কি অনেক ছেলে মেয়ে দেখলাম, কই না তো ছেলে ছবির নিচে ফার্স্টের যে ইন্ট্রোডাকশন এখানে ইমেজটা সম্পূর্ণ হচ্ছে না, ফুল উইথ পাইতেছে না, এরকম। ক্ষমতা নাই যে নিচের কন্টেন্ট কে টেনে আর একটু নিচে নিয়ে যাওয়ার, বুঝতে পারছে? তুমি যদি হাইট উইথ বাড়ায় দাও, মানে প্যাডিং এগুলো যদি বাড়ায় দাও, তাহলে কি এটা আরেকটু বড় হবে। তোমাদের এটা তো বোধহয় প্যাডিং এর ওই পর্যন্ত যাওয়া হয় নাই মনে হয়, এই কারণে সবগুলো সেকশন এরকম ছোট ছোট। ক্লিয়ার? ওই টিউটোরিয়ালে এখনো যাওয়া হয়নি। ইবিদাই দেখলাম যে হচ্ছে যে এটা এটা লিখলে মানে হচ্ছে ইমেজ সাইজ কভার দিয়ে দিলে পুরোটা র‍্যাপ করে নেবে। কোনটা? এই যে এটা হচ্ছে সেকশন সাইজ। আরে ওই জায়গাতে তো আমার ইমেজ বড় ছিল, তোমার ইমেজটা একটু বড় করে দাও তাইলেই বুঝবা। একেবারে কোনায় ইন্সপেক্টর দেখা যাচ্ছে না,
আরে বোকা আমি কি বলি শোনো, তুমি ইন্সপেক্টর যে বারটা আছে না, বারের একেবারে বাম পাশের দিকে তাকাও, দেখো একটা আইকন আছে বাম পাশ, বাম পাশ, ডান পাশ না, বাম পাশে আইকন, বামে লেফট ভাইয়া, লেফট লেফট, বামে বাম ডান ভুলে গেছে গা, না স্যার বাম ডান তো স্যার বাম পাশ তো আমার বামে ছিল, আপনার বাম পাশের কোনায় এইচটিএমএল কোড আছে, ডান পাশ, তুমি যে জায়গাতে কার্সরটা রাখছো এটা ডান পাশ স্যার, আমার স্ক্রিন এটা তো, আচ্ছা ওকে স্যার প্রবলেম নেই, এইখানে কোনটা এই যে এর পরেরটা, এই পাশেরটা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ ক্লিক করো মানে ওইটা কি ফিক্সড কোনটা স্যার, মানে তোমার যে যে এটা তো একটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা স্যার হচ্ছে ক্লিক করো, হ্যাঁ এটা ক্লিক করো, আমি যেটা বলছি সেটা করতে করো আগে, তুমি এই যে এই জায়গাতে যে ইমেজের উইথ 200 পিক্সেল দিছো এটা 500 পিক্সেল দাও এখানে, হ্যাঁ হাইট হাইট 500 পিক্সেল দাও এই জায়গাতে, না হ্যাঁ এই জায়গায় ডাবল ক্লিক করো, আরে এই জায়গায় না, ট্যাগে ট্যাগে এই পাশে এই জায়গায়, হ্যাঁ কারণ এটা তুমি ইনলাইন সিএসএস করছো, হ্যাঁ 500 পিক্সেল স্যার, হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে, এখন দেখো ব্যাকগ্রাউন্ডের ইমেজ বড় হইছে কিনা, হ্যাঁ হ্যাঁ স্যার বড়, তার মানে বুঝতে পারছি আমি যেটা বলছি যে সেকশন যত বড় হবে ইমেজ তত ক্লিয়ার বোঝা যাবে, এখন তোমারটা কি আমরা প্যাডিং প্যাডিং পর্যন্ত তুমি ওই ক্লাসের বা ওই লেসন পর্যন্ত যাও নাই, যার কারণে কি এটা এখন একটু চ্যাপ্টার হয়ে গেছে, ওকে স্যার ওই লেসনগুলো দিলে কাজ হয়ে যাবে, ওকে ওকে স্যার ঠিক আছে, আর কেউ দেখাবো, হ্যাঁ আমি দেখাবো, হ্যাঁ তাহলে দেখো আর 7 মিনিট আছে, প্রোগ্রামিং নিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে প্যারানি বাড়া স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, ঠিক আছে তুমি প্রেশার নিলে দেখবা কি তোমার কাছে আরো বেশি প্রেশারাইজ মনে হবে, দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখন আগে ভিউটা দেখাও কোনটাতে সমস্যা হয়েছে, ব্রাউজারে যায় আগে দেখাও যে তোমার এটা হইতেছে, তুমি স্ক্রিপ্ট কইতিকা পাইলা কন্ট সময়ের হ্যাঁ এইবার আসছে, হ্যাঁ এবার বলো যে কোন জায়গাটা হয়নি, এই যে ইমেজটা যেখানে যে এস এটা কি পাশাপাশি থাকার কথা, হ্যাঁ এই পাশে, হ্যাঁ আর লেখাটাও তো নিচে নামবে, হ্যাঁ তোমার লোগোটা তো অনেক সুন্দর, আমি জানি নাই, আচ্ছা কোডে যাও এবার, এবার চলো যে আমরা মানে ওই সেকশনটাতে এই হেডারটাকে ছোট করো,
12 নাম্বার লাইনে যে এই যে মাইনাস লেটারটা ক্লিক করো, হ্যাঁ ছোট হইলো। এবার হচ্ছে সেকশন, এই দেখো তুমি কিন্তু ক্লিন কোড করো নাই, প্যারেন্ট বরাবর চাইল্ড হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এটা ঠিক করে নিবা। হালকা একটু নিচের দিকে স্ক্রল করো, হালকা একটু ব্যাস, থামো 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 থামো। ওকে, তুমি এক কাজ করো, এই যে কন্টেন্ট পার্ট আছে না কমেন্টে, জি স্যার, এই কন্টেন্ট পার্ট থেকে শুরু করে এই সেকশনের ক্লোজিং এর আগে পর্যন্ত সিলেক্ট করো। এবার থামো, হ্যাঁ এবার একটা ট্যাব দাও, ট্যাব ব্যাস। এবার দেখো যে তুমি এই যে ডিপটা ইউজ করছো সেটা কি লিখছো, কন্টেইনার, তাই না? জি। এখন এইটা হচ্ছে কি প্যারেন্ট, এই প্যারেন্টের মধ্যে আমরা দুইটা চাইল্ড নিছি, তাই না? হ্যাঁ। ওকে, এর মধ্যে এই যে আমাদের ডিপ, এরপরে হচ্ছে ইমেজের জন্য আরেকটা ডিপ, তাই তো? কিন্তু আমরা কি এখানে ক্লাস বসাইছি কোনো কোনো ক্লাস না, এটার জন্য চাইল্ডে কোনো ক্লাস বসানো হয় নাই। তো এই চাইল্ডে আমাদের কি করতে হবে, ক্লাসটা বসাইতে হবে। তো আমরা সিএসএস এ কি অর্ধেক করার জন্য কোনো ক্লাস বানাইছি না? 100% এর অর্ধেক মানে 50 কোনো কল করছে না, তুমি 50, এখন যাও ইয়াতে যাও, এইচটিএমএল কোডে যাও। হ্যাঁ, এখন করো কি এই যে এই ডিবে খালি যে ডিপটা আছে না, হ্যাঁ এই জায়গায় একটা ক্লাস বসাও, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, হ্যাঁ এটার ভিতরে কল ড্যাশ 50। ওকে, এখন এটারে কপি করো, কপি করে নিচেরটাতে বসাও, কপি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, হ্যাঁ রিলোড দিয়ে দিলাম, হ্যাঁ রিলোড দাও দেখি তোমার ব্রাউজার তো আছে। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, হ্যাঁ বলো। আমরা যে অনেকগুলা মানে লাইন সিলেক্ট করে ট্যাব দিয়ে ডান পাশে নেই, হ্যাঁ যদি আবার বাম পাশে আনতে চাই তাহলে কি করব, মানে টিপ ট্যাব ব্যাক স্পেস দিয়ে তো টিপ, জি টিপ, আচ্ছা টিপ লেফট অ্যারো, লেফট অ্যারো, লেফট অ্যারো, টিপট দিয়ে অ্যারো, লেফট অ্যারো, শুধু লেফট অ্যারো, শুধু লেফট অ্যারো, শুধু লেফট অ্যারো, আচ্ছা শুধু লেফট অ্যারো দিলেও কাজ করে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অথবা শেপ দিয়ে ট্যাব দিলেও ট্যাব ওয়াইজ চলে আসবে। কি সংগীতা হইছে স্যার, ইমেজটা তো পাশে চলে আসছে, লেখাগুলো তো আগের মতোই। আচ্ছা, আমাদের এখন এটা দুই ভাগ হইছে, এখন হচ্ছে লেখাগুলো তুমি এক সাইডে তো আনতে চাচ্ছ, এখন এই যে এটা মাঝখানে আইসা আছে, এটা হচ্ছে কি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার মনে হয় দেওয়া আছে, এই কারণে এটা সেন্টার হয়েছে, এটা পি ট্যাগের মধ্যে, তাই না? সমস্যা নেই, এরপরের লেসনগুলোতে এগুলা ঠিক করে দেওয়া আছে। ওকে, বা তুমি একটু কোডে যাও তো দেখি তুমি ওই জায়গাতে ম্যানুয়ালি বসাইছো কিনা। আচ্ছা, এটা হচ্ছে কি তুমি style.css এ যাও তাহলে তুমি বুঝতে পারবে। আর একটু উপরের দিকে যাও, p tag, যেতে p tag ইউজ করছো, হ্যাঁ এই যে p tag, আচ্ছা p tag, আচ্ছা নিচের দিকে যাও, কিন্তু তোমারটা টেক্সট সেন্টার কেন হলো, তার টাইম শেষ, হ্যাঁ টাইম শেষের দিকে, আচ্ছা এই যে টেক্সট অ্যালাইন সেন্টার দেখছো পি ট্যাগ এর মধ্যে দেওয়া আছে, তাই এটা সেন্টারের মধ্যে চলে আসছে, ক্লিয়ার? এটা কোনো ঝামেলা না, এরপর লেসনগুলোতে দেখবে ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা স্যার, জি স্যার, ওকে, তো আমরা তাড়াতাড়ি সবাই জয়েন করব, দেরি করব না, ঠিক আছে? ওকে।